হাজার বছরের সভ্যতা আর ঐতিহ্যিক চেতনায় ঋদ্ধ পুণ্যখ্যাত উত্তর জনপদের প্রবেশদ্বার বগুড়া জেলা। গঙ্গোত্রী হিমবাহ থেকে সৃষ্ট খরস্রোতা করত্ব স্নাত প্রাচীন বাংলার রাজধানী পুণ্য ছিল বিশ্ব সভ্যতার পীঠস্থান। প্রকৃতির নান্দনিক সৌন্দর্য, ঐতিহাসিক নির্মাণ স্থাপত্য, প্রত্নতাত্ত্বিক নিদর্শন ও পুরাকালের লৌকিক জনশ্রুতিতে সমৃদ্ধ এই জেলা। থেকে শুরু করে 1971-এর মহান মুক্তিযুদ্ধ পর্যন্ত সংগ্রামে অগ্রণী ভূমিকা পালন করেছে এ জনপদের মানুষ। বগুড়ার সাতমাথাস্থ বীর শ্রেষ্ঠ স্কোয়ার মুক্তিযুদ্ধের মহান চেতনায় উদ্দীপ্ত স্মৃতিস্তম্ভ। সারিয়াকান্দির যমুনা বিধৌত অঞ্চলে উৎপাদিত লালমরিচ, শিবগঞ্জের আলু এবং বগুড়ার সুস্বাদু দই দেশের সীমানা পেরিয়ে বিশ্ববাজারেও সুখ্যাতি অর্জন করেছে। 1821 সালে প্রতিষ্ঠিত বগুড়া জেলায় মোট উপজেলা সংখ্যা 12টি, 12টি পৌরসভা, 108টি ইউনিয়ন এবং 2695টি গ্রামের সমন্বয়ে সুবিন্যস্ত শতাব্দী প্রাচীন এই জেলা, যার মোট আয়তন 2898.25 বর্গ কিলোমিটার। বাংলাদেশের স্বাধীনতার 50 বছরে অর্থাৎ 2021 সালে ডিজিটাল বাংলাদেশে পরিণত হবে। এ চেতনাকে উপজীব্য করেই একটি উন্নত দেশ, একটি ডিজিটাল যুগের জনগোষ্ঠী, রূপান্তরিত প্রযুক্তি নির্ভর উৎপাদন ব্যবস্থা, তথ্য প্রযুক্তি নির্ভর অর্থনীতি, এই স্বপ্নটি দেখিয়েছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা। বগুড়া জেলায় এ স্বপ্নের বাস্তবায়ন হচ্ছে প্রতিদিন। সেই স্বপ্নের দৃশ্যমান সুফল এখন জনগণের দোরগোড়ায়। আমি গোহাইল ডিজিটাল সেন্টার ই সেবা কেন্দ্রে এসেছিলাম, জমাজমির প্রচার অনলাইনে আবেদন করছি, এটি নিয়ে অর্জনে আসছি। জন্ম নিবন্ধনের জন্য অনলাইনে আবেদন করছিল, সেটা আজকে লেবার আসছি। জন্ম নিবন্ধন অনলাইনে দিয়ে থাকি, মৃত্যু সনদ অনলাইনে দিয়ে থাকি। ডিজিটাল প্রযুক্তির স্পর্শে বগুড়ায় গিয়ে চলছে রূপকল্প থেকে বাস্তবতার দিকে। জেগে উঠছে বাংলাদেশ, তথ্য প্রযুক্তির ব্যবহারে আলোকিত হচ্ছে বাংলাদেশের প্রান্তিক জনগোষ্ঠী। প্রত্যন্ত গ্রামের মানুষ এখন অনলাইন নাগরিক সেবার আওতায় এসেছে। আমি এই বিলটিতে আছি, আমার অফিসে যাওয়া লাগে না, এখান থেকে আমার কারেন্ট বিল দেওয়া হয়ে যায়। হিরক ইউনাইন ডিজিটাল সেন্টার অনলাইনে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ভর্তির আবেদন, অনলাইনে জমির পত্র আবেদন, জীবন বীমা ইত্যাদি সেবা দিয়ে থাকি। আমার বর্তমান সরকারের ডিজিটাল বাংলাদেশ করার প্রত্যয়কে সামনে রেখে বগুড়ার সদর মন্ত্রী তাদের নিজস্ব একটি ওয়েবসাইটের মাধ্যমে সেবা প্রদান করে যাচ্ছে। এই ওয়েবসাইটের মধ্যে আমরা সমস্ত খতিয়ানগুলোকে স্ক্যান করে রেখেছি, এখান থেকে ডাউনলোড করে নিতে পারবে। আমরা মিসকেসের যে নোটিশগুলো আগে ঠিকমতো জনগণের কাছে পৌঁছাচ্ছিল না, এগুলো পৌঁছানোর জন্য মোবাইলে SMS-এর মাধ্যমে জনগণকে মিসকেসের তারিখ সম্পর্কে অবগত করছি। এই নথিগুলো সংরক্ষণের জন্য আমরা 3টা রেকর্ড রুম তৈরি করেছি। মাত্র 2 থেকে 3 মিনিটে যে কোনো ধরনের রেকর্ড আমরা সহজে বের করতে পারছি। এছাড়া আমরা সাধারণ জনগণের জন্য একটা সেবা ছাউনি তৈরি করেছি। জনগণ অনেক দূর থেকে আমাদের কাছে আসে, তারা এই সেবা গ্রহণের সময়টিতে এখানে বিশ্রাম নিতে পারে। SMS-এর মাধ্যমে সংবাদ পেয়ে আমরা মিসকেসের ডেট, খাজনার খারিজের ডেট আমরা জানতে পারছি। ডিজিটাল ডাটাবেজের মাধ্যমে জেলার সকল মৎস্য চাষীর তালিকা প্রণয়ন করেছে বগুড়া জেলা মৎস্য বিভাগ। শুরু হয়েছে তা আমাদের সারা বাংলাদেশে আড়াতে পর্যন্ত পৌঁছে গেছে, এমনকি আমাদের মৎস্য অধিদপ্তরের প্রান্তিক চাষীদের পর্যায় পর্যন্ত পৌঁছে গেছে। এ জেলার নিবন্ধিত মৎস্য চাষী ও জেলাকে ডিজিটাল বারকোড সম্বলিত স্মার্ট কার্ড প্রদান করেছে। তথ্য প্রযুক্তির ব্যবহারের মধ্য দিয়ে সরকারের সঙ্গে জনগণের এবং জনগণের সঙ্গে সরকারের এক ইতিবাচক মেলবন্ধন সৃষ্টি হয়েছে। আমাদের তো অনেক সুবিধা হয়, আমরা কৃষকের 10 টাকার অ্যাকাউন্ট করে আমরা 920টা এমন ধান গোডাউনে ঢুকাতে পারছি, এটা আমাদের বড় সাফল্য। ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষ্যে আমাদের কৃষক পর্যায়ে নানাভাবে পরামর্শ নিয়েছেন। এই ব্যাপারে আমরা যেটা করেছি সেটা হলো যে কৃষকদের মোবাইল নম্বর আমাদের সঙ্গে আছে, যেহেতু বিভিন্ন ক্যাটাগরি করেছি আমরা, উত্তম কৃষক, মধ্যম কৃষক, নিম্ন কৃষক, এই কৃষকগুলো আমাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করতে পারছে এবং যে কোনো বিষয়ে তাৎক্ষণিকভাবে সমাধান দিতে পারছে আমরা মোবাইলের মাধ্যমে। সামাজিক যোগাযোগের মাধ্যম ফেসবুক ও SMS-এর দ্বারা বগুড়ার শাহজাহানপুর উপজেলার দীর্ঘদিনের বাল্যবিবাহ সংস্কৃতিকে রোধ করা সম্ভব হয়েছে। মাননীয় প্রধানমন্ত্রীর ডিজিটাল প্রযুক্তির মাধ্যমে আমরা এই বাল্যবিবাহ রোধ করতে কিছুটা সমর্থ হয়েছি। এখন মাল্টিমিডিয়া ক্লাসরুম হয়েছে বিভিন্ন জায়গায়, ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে বাল্যবিবাহের কুফল সম্পর্কে সচেতনতামূলক জনসভা করে থাকি আমরা, এবং বাল্যবিবাহের কোনো সংবাদ আমরা মোবাইল প্রযুক্তির মাধ্যমে অথবা ফেসবুক অ্যাকাউন্টের মাধ্যমে পেলেই তাৎক্ষণিকভাবে আমরা সেটি মোবাইল কোড দিয়ে প্রিভেন্টিভ একটি ব্যবস্থা নিই, আমরা মোটিভেশন দেওয়ার চেষ্টা করি। সরকারি প্রণোদনা ও অর্থায়নের মাধ্যমে বেসরকারি প্রতিষ্ঠান TMSS একটি নিবন্ধিত
বাংলা কোলাবোরেশন করে কার্যক্রম পরিচালনা করছে। তো এই কার্যক্রমের আওতায় 2014 সাল থেকে আমরা আউটসোর্সিংয়ের উপরে অ্যাক্সেস টু ইনফরমেশনের এই প্রলম্বিত প্রজেক্টের সঙ্গে সম্পৃক্ত হয়ে আউটসোর্সিংয়ের কাজ করছি। তো এ পর্যন্ত আউটসোর্সিংয়ে আমরা 22,500 জনকে ট্রেনিং দিয়েছি, তার মধ্যে 14,000 তারা অলরেডি আউটসোর্সিং করছে এবং তাদের অ্যাভারেজ ইনকাম $150 মাসে। জাতিকে বিশ্বমাত্রায় পৌঁছে দিতে প্রযুক্তি নির্ভর শিক্ষার বিকল্প নেই। বগুড়ায় 12টি উপজেলার মোট 49টি শিক্ষা প্রতিষ্ঠানে আধুনিক ডিজিটাল ল্যাব স্থাপন, বগুড়া জেলার প্রাথমিক বিদ্যালয় সমূহের মধ্যে 36টিকে মাল্টিমিডিয়া বিদ্যালয়ে রূপান্তর এবং সেখানে ইতোমধ্যেই 96টি ল্যাপটপ, 53টি কম্পিউটার বিতরণ করা হয়েছে। মাধ্যমিক বিদ্যালয় ও কলেজ পর্যায়ে মাল্টিমিডিয়া ক্লাসরুম সামগ্রী গ্রহণকারী শিক্ষা প্রতিষ্ঠানের সংখ্যা 628টি, শিক্ষক বাতায়নভুক্ত শিক্ষক সংখ্যা 956 জন, জেলার ওয়েবসাইট খোলা হয়েছে এমন শিক্ষা প্রতিষ্ঠানের সংখ্যা 203টি। উত্তর জনপদে প্রযুক্তির জ্ঞান বিস্তার, ডিজিটাল প্রজন্ম তৈরিতে বাংলাদেশের শ্রেষ্ঠ প্রতিষ্ঠান বগুড়া পলিটেকনিক ইনস্টিটিউট, এখানে আমাদের অত্যাধুনিকভাবে ছাত্রদেরকে ইনফরমেশন দেওয়ার জন্য আমাদের ছাত্রদের বুদ্ধিমত্তা তৈরি করা অ্যাপ, এবং সেখান থেকে আমরা যেটা তৈরি করছি একটা ডিজিটাল নোটিশ বোর্ড, যেখান থেকে ছাত্রছাত্রীরা দৈনন্দিন তার একটা ইনফরমেশান নিয়ে ঢুকবে এবং যাওয়ার সময় আগামী দিনের একটা ইনফরমেশান নিয়ে এখান থেকে বেরিয়ে যেতে পারবে। পুণ্ডরের প্রাচীন সভ্যতার উপরে দাঁড়িয়ে উত্তর জনপদের বগুড়ায় এ অঞ্চলের জ্ঞানদীপ্তির মহান আলোকবর্তিকা হিসেবে প্রতিনিধিত্ব করছে সরকারি আজিজুল হক কলেজ। একসময়ের প্রাচীন পুণ্ডরের ভাষুবিহার ছিল জ্ঞান তাপসদের মহাতীর্থ। বহু ভাষাবিদ ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ আর সুসাহিত্যিক সৈয়দ মুস্তফা আলীর মতো জ্ঞান তাপসদের পদভারে সমৃদ্ধ হয়েছে এই প্রতিষ্ঠান। মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা ডিজিটাল বাংলাদেশ করার রূপান্তরের গল্পে শিক্ষাক্ষেত্রে সরকারি আজিজুল হক কলেজ সূর্য সারথী হিসেবে অগ্রণী ভূমিকা পালন করছে। উচ্চ মাধ্যমিক শ্রেণীতে ভর্তি সংক্রান্ত যে কার্যক্রম, সিওর ক্যাশের মাধ্যমে তারা টাকা জমা দেয়, এইভাবে আমাদের ভর্তি প্রক্রিয়াটি ডিজিটালি সম্পাদন হয়। বগুড়া জেলায় ডিজিটাল সেবাকে সম্প্রসারিত করার লক্ষ্যে ইনফো সরকার প্রকল্পের আওতায় বগুড়া জেলায় 70টি সরকারি দপ্তর ও 5টি উপজেলায় কানেক্টিভিটি কার্যক্রম সম্পন্ন হয়েছে। জেলা পর্যায়ে বগুড়া পলিটেকনিক ইনস্টিটিউট, পিটিআই বগুড়া, পিটিআই সোনাতলা, পল্লী উন্নয়ন একাডেমি ও 12টি উপজেলার 11টিতে ভিডিও কনফারেন্সিং সিস্টেম স্থাপন করা হয়েছে। বগুড়া জেলা ও উপজেলা পর্যায়ে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের অধীন ইনফো সরকার প্রকল্পের আওতায় সর্বমোট 452টি অত্যাধুনিক মিডিয়া ট্যাব বিতরণ করা হয়েছে। বগুড়া জেলার 49টি শিক্ষা প্রতিষ্ঠানে শেখ রাসেল ডিজিটাল ল্যাব স্থাপন করা হয়েছে। বগুড়া জেলার সমস্ত ইউনিয়নে ফাইবার অপটিক কানেকটিভিটির কাজ প্রায় সমাপ্তির পথে। দাদি দাদি দাদি, মালয়েশিয়া থেকে রাশিদ ভাই ফোন করছে, মোবাইলে আমাদের রাশিদ ভাই দেখা যাচ্ছে, এর লেটার দাদির সাথে কথা বল। কেটে রাশে, তুই কেমন আছো? ভালো আছো? তোর মোবাইলে দেখা যায়। বগুড়া জেলার কৃষকদের মাঝে ই কৃষি সেবা সম্প্রসারণের লক্ষ্যে ইনফো সরকার প্রকল্পের আওতায় 4টি উপজেলার কৃষি তথ্য ও যোগাযোগ কেন্দ্র স্থাপন করবার পাশাপাশি কৃষকদের মাঝে ল্যাপটপ, প্রজেক্টর সহ আধুনিক ICT সামগ্রী বিতরণ করা হয়েছে। ঢাকায় অবস্থিত বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নেওয়ার সুযোগ উন্মোচনের লক্ষ্যে ইনফো সরকার প্রকল্প হতে বগুড়া জেলার ধনুট, শেরপুর ও সোনাতলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে টেলিমেডিসিন ইকুইপমেন্ট প্রেরণ করা হয়েছে। ডিজিটাল সেবার যুগান্তকারী উদাহরণ BRTA বগুড়া সার্কেল। মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণে BRTA গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে। সেক্ষেত্রে মোটরযান চালকদের ডিজিটাল ড্রাইভিং লাইসেন্স প্রবর্তন এবং মোটরযানের RFID ট্যাগযুক্ত ডিজিটাল রেজিস্ট্রেশন সার্টিফিকেট এবং ডিজিটাল নাম্বার প্লেট প্রবর্তন করা হয়েছে। A2I প্রোগ্রামের আওতায় আমাদের BRTA-র একটি ইনোভেশন ই লার্নার পদ্ধতির উদ্ভাবন, মাননীয় প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে 10 লক্ষ টাকার একটা অনুদান পেয়েছি। বাংলাদেশ পুলিশ মাঠ পর্যায়ে আইন শৃঙ্খলা রক্ষায় জনগণের কাছের বন্ধু। তার মধ্যে অন্যতম হচ্ছে আমাদের পাসপোর্ট পুলিশ হারিয়ে গেছে, আমরা অনলাইনে খুব দ্রুততম সময়ে তাদেরকে সরবরাহ করে থাকি। হজের মৌসুমে ও হাজার হাজার হজযাত্রীর ভেরিফিকেশন আমাদের কাছে এসে থাকে এবং সেটাও আমরা খুব দ্রুততম সময়ে আমাদের ভেরিফিকেশন সম্পন্ন করে
অনলাইনে আমরা তাদের কাছে পাঠিয়ে থাকি। ক্রাইম ডাটা ম্যানেজমেন্ট সিস্টেম CDMA সিস্টেম, এর মাধ্যমে আমরা অপরাধীর সকল রেকর্ড সংরক্ষণ করতে সক্ষম হই এবং একটা অপরাধী গ্রেপ্তার হলে সকল ক্রিমিনাল রেকর্ড সহ তার PCPR আমরা যাচাই করতে পারি। বগুড়া জেলা প্রশাসকের কার্যালয় এই জেলায় ডিজিটাল প্রতিকৃত হিসাবে কাজ করে যাচ্ছে। আগত সেবা প্রত্যাশীদের ই ফাইলিংয়ের মাধ্যমে নানামাত্রিক ডিজিটাল সেবা প্রদান করা হয়। জেলা প্রশাসক বগুড়া মহোদয়ের কার্যালয়ে সকল দাপ্তরিক এবং নাগরিক আবেদনপত্র এখান থেকে গ্রহণ করা হয়, স্ক্যানিং করা হয় এবং ই ফাইলিং সিস্টেমের মাধ্যমে ফাইল আপলোড করা হয়। জনগণের ভূমি সেবাকে ডিজিটাল রূপান্তরের অংশ হিসেবে বগুড়া জেলা প্রশাসকের কার্যালয়ে চলছে রেকর্ড রুমের ডিজিটাইজেশন প্রকল্প। ডিজিটাল পদ্ধতিতে রেকর্ড সংরক্ষণের লক্ষ্যে এখানে যারা ডাটা এন্ট্রি কারক আছেন তাদের মাধ্যমে বগুড়া জেলার বিভিন্ন খতিয়ান যেমন CSRS MR এগুলোকে জরাজীর্ণ অবস্থায় থেকে আমরা ডাটা ইনপুটের মাধ্যমে সব কিছুকে সফট কপিতে রূপান্তরিত করিতেছি। এই কাজটি সম্পূর্ণ হওয়ার ফলে আমরা সব কিছুকে অনলাইনের মাধ্যমে মাত্র 10 থেকে 15 মিনিটের মধ্যে যে কোনো ব্যক্তিকে তার জমির স্বত্বলিপিটি প্রদান করিতে পারব। প্রশাসন পরিচালনায় চালু করা হয়েছে শাখাভিত্তিক ইমেইল আইডি। বগুড়া জেলা প্রশাসকের কার্যালয় ও সার্কিট হাউসে প্রদান করা হয়েছে ওয়াইফাই সংযোগ। 12টি উপজেলার সবগুলোতেই এবং 108টি ইউনিয়নের মধ্যে 88টিতে ওয়াইফাই সেবা চালু করা হয়েছে। এছাড়া UDC ও PDC সমূহ হতে নাগরিকগণ পল্লী বিদ্যুতের বিল প্রদান করতে পারছেন। জেলা প্রশাসন বগুড়ার সকল সভায় নোটিশ জারির পাশাপাশি SMS নোটিফিকেশান প্রদান করা হয়ে থাকে। বগুড়া জেলায় কর্মরত শতাধিক NGO কে নিয়ে 2014 সালে আমরা একটি NGO ওয়েব পোর্টাল চালু করি। NGO দের প্রত্যেকের অ্যাক্টিভিটিস যার যার ওয়েবসাইটে দেওয়া আছে, এটার মাধ্যমে আমরা জেলা প্রশাসনের সাথে NGO দের সরাসরি কমিউনিকেশন এই ডিভাইসের মাধ্যমে করতে পারি। আমরা আমাদের নোটিস, অন্যান্য যে সমস্ত ইনফরমেশন দেওয়ার কথা সেগুলো আমরা দিতে পারি। NGO সমূহ তাদের বার্ষিক প্রতিবেদন, তাদের প্রতিবেদনগুলো আমাদের যেগুলো মান্থলি দিতে হয় সেগুলো তারা এই পোর্টালের মাধ্যমে দেয়, আমরা ডাউনলোড করে সেগুলোকে নিয়ে নেই এবং এটার মাধ্যমে কেবল যে জেলা প্রশাসন এবং কর্মরত NGO দের সাথে যে কমিউনিকেশন সেটাই নয়, মারফত যে মানুষ রয়েছেন তারাও তাদের ফিডব্যাকগুলো এই পোর্টালে ঢুকে দিতে পারেন এবং এই ফিডব্যাক থেকে যে সমস্ত সুপারিশ পরামর্শ আসে সেই সুপারিশ পরামর্শগুলো আমরা ডাউনলোড করে পরবর্তীতে NGO সমন্বয় সভায় আমরা তুলি এবং মানুষের ফিডব্যাকগুলো নিয়ে আলোচনা করে আমরা সুনির্দিষ্টভাবে সিদ্ধান্ত গ্রহণ করি। তো এটার মাধ্যমে যেটি হচ্ছে সেটা হচ্ছে যে জেলা প্রশাসনের সাথে কর্মরত 100টি NGO-র ঘরে বসেই কমিউনিকেশন হচ্ছে এবং এই জেলায় বসবাসরত জনগোষ্ঠীর সাথেও জেলা প্রশাসনের ডিজিটাইজড ওয়েতে কমিউনিকেশন তৈরি হচ্ছে, অর্থাৎ G2C এবং G2 NGO, এই 3টি কমিউনিকেশন এই NGO পোর্টালের মাধ্যমে আমরা স্থাপন করতে পেরেছি। ডিজিটাল বাংলাদেশ কার্যক্রমের আওতায় এর প্রতিটি উপাদানই এদেশের জনগণের দোরগোড়ায় প্রযুক্তির সেবা সম্প্রসারণ, দুর্নীতিমুক্ত সমাজ বিনির্মাণ, প্রশাসনিক কাজে গতি সঞ্চার ও প্রশাসনের স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে অঙ্গীকারাবদ্ধ। আমি প্রথমেই প্রথমবারে স্মরণ করছি 1000 বছরের শ্রেষ্ঠ বঙ্গালী জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে, যার মহান নেতৃত্বে বাংলাদেশ স্বাধীন হয়েছিল। বগুড়া জেলায় 120টি ডিজিটাল সেন্টার রয়েছে, এই কার্যক্রমের সুফল জনসাধারণ পাচ্ছে। মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পর্যায়ে 638টি শিক্ষা প্রতিষ্ঠান এবং প্রাথমিক পর্যায়ে 36টি শিক্ষা প্রতিষ্ঠানে অনলাইন শিক্ষা কার্যক্রম শুরু করেছে। কম্পিউটার এবং ভাষাশীল প্রশিক্ষণ ল্যাব স্থাপন প্রকল্পের আওতায় বগুড়া জেলার 12টি উপজেলায় মোট 49টি শিক্ষা প্রতিষ্ঠানে শেখ রাসেল ডিজিটাল ল্যাব স্থাপন করা হয়েছে। একটি শিক্ষা প্রতিষ্ঠানে ভাষা শিক্ষা ল্যাব স্থাপনের জন্য কার্যক্রম গ্রহণ করা হয়েছে। তাছাড়া সরকারি কর্মকর্তাদের কার্যক্রমের সুবিধার্থে এবং সার্বক্ষণিক যোগাযোগের লক্ষ্যে 452টি ট্যাব সরকারি কর্মকর্তাদের মধ্যে বিভিন্ন দপ্তরে বিতরণ করা হয়েছে এবং আগামী আমাদের সর্বশেষ প্রচেষ্টা থাকবে 2017 সালের মধ্যে এ জেলার সকল সরকারি, আধা সরকারি, NGO, শিক্ষা প্রতিষ্ঠান এবং গুরুত্বপূর্ণ বেসরকারি প্রতিষ্ঠানকে ডিজিটাইজেশন করা এবং এর মাধ্যমে 100% সেবা জনসাধারণকে অনলাইনে প্রদান করা। ডিজিটাল বাংলাদেশ এখন কোনো কাল্পনিক প্রত্যয় নয়, তথ্যস্রোতের অবাধ প্রবাহে বিকশিত হচ্ছে বর্তমান প্রজন্মের চেতনারও। ডিজিটাল বাংলাদেশ
এসেছি জনসমূহ।